আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রায় 7 দিন পর বাগানে এসেছি। প্রচণ্ড ঠান্ডা, এ কারণেই তেমনভাবে আসা হয় না। এসেই মনটা ভালো হয়ে গেল। আমার বাগানে গাছে প্রচুর চিচিঙ্গা এসেছে এবং সেগুলো বড় হওয়া শুরু করেছে। অক্টোবর মাসের আমার বাগানের আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। যখন অনেক দিন পরে বাগানে আসা হয় এবং দেখা যায় যে সবজিগুলো নষ্ট হয়ে যাওয়ার কথা সেগুলো আরও দ্বিগুণ ভালো হচ্ছে, তখন মনটা খুবই ভালো হয়ে যায়। এখানে অনেকগুলোই চিচিঙ্গা এসেছে, মনে হচ্ছে আরেকটা সপ্তাহ বা দুটো সপ্তাহ যদি পাওয়া যায় তবে এই চিচিঙ্গাগুলো একটু বড় হবে এবং খাওয়ার উপযোগী হবে। অক্টোবর মাস চলে এসেছে এবং সেই সাথে এই উইকে আমাদের এখানে ওয়েদারটা ইউকের ভালো থাকবে, 23 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রয়েছে। সেই সাথে সকাল বিকেল তো বৃষ্টি হচ্ছেই। এখনও বাগানে একেবারে কেটে ফেলার মতো অবস্থা না, প্রচুর সবজি রয়েছে। যদিও মনে হচ্ছে অনেক ঠান্ডা, কিন্তু গাছগুলো যেন এই ঠান্ডার সাথে মোটামুটি সেট হয়ে গেছে। এখানে অনেকগুলো গাছে এখনও ফুল এবং ফল আসছে, যেহেতু এগুলো ক্রোজেট ম্যারো, এগুলো কিন্তু এখানকার, সেজন্যই এই ঠান্ডার মধ্যে এগুলো খুবই ভালো হয়। এবং অনেকগুলো আবার বেরিয়েছে, তাই নষ্ট হওয়ার আগেই কয়েকটা কেটে নিব। আমি এখন আর সেভাবে একেবারে সবগুলো হারভেস্ট করি না, যেহেতু অনেকগুলো স্টোর করা হয়েছে, এখন শুধু বাগান থেকে নিয়ে নিয়ে রান্না করি। এখানে লাউ গাছে লাউ রয়েছে এখনও অনেক, মাশাল্লাহ। এই লাউটা আজকে হারভেস্ট করব, অনেক বড় হয়ে গেছে। একটু পিঞ্চ কেটে দেখলাম যে কী অবস্থা, দেখলাম না একেবারে সফট রয়েছে। সেই সাথে প্রচুর লাউ আসছে, তো আসছে, জানি না এগুলোর কতটুকু কী রয়েছে ভাগ্যে। এখানে অনেক লাউ এসেছে, যদিও কয়েকটার আমি পরাগায়ন করেছি, হাত পরাগায়ন করে দিয়েছি। ঠান্ডার কারণে এখন একটু মৌমাছির আনাগোনাটা কম হয়ে যাচ্ছে, তারপরও যেহেতু অনেক এসেছে এই সময়টাতে এই লাউ গাছগুলোকে কিছুটা এক্সট্রা যত্ন যদি করা যায়, এবং যাদের গ্রিন হাউসের ভেতরে আছে তারা আরও কিছু দিন লাউ হারভেস্ট করতে পারবেন। এখান থেকে এই লাউটা আমি কেটে নিচ্ছি, অনেক হ্যাভি আসলে, আমি ভেবেছিলাম যে একটু হালকা, কিন্তু যখন কেটে ফেলেছি দেখলাম যে না, অনেক হ্যাভি, অনেক বড় হয়েছে। আর এবছর আমার বাগান থেকে আমি ভেবেছিলাম মোটামুটি রানার বিনস, তারপরে ফ্রেঞ্চ বিনস, এগুলো হারভেস্ট করে ফেলেছি, কিন্তু এখনও দেখা যাচ্ছে প্রচুর আসছে এবং ফুল, নতুন নতুন ফুলও আসছে। তাই আবার এসে আরও কিছু হারভেস্ট করলাম এবং এখানেও প্রায় 2 কেজির উপরে হয়ে গেছে। রানার বিনস খুবই ভালো হয়েছে এবছর আমার বাগানে, মাশাল্লাহ। আর এখানে যে সবজিগুলো গাছগুলো আমি এখানে এনে রেখেছি গ্রিন হাউসের ভেতরে, ভিডিও করতে করতেই হঠাৎ করে ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘ একেবারে কালো হয়ে এসেছে, তাই গ্রিন হাউসের ভেতরে চলে এসেছি। ভাবলাম গ্রিন হাউসের ভেতরটা আপনাদেরকে দেখাই। কচু গাছগুলোকে আমি ঠান্ডার কারণেই ভাবলাম যেহেতু জায়গা রয়েছে এগুলোকে গ্রিন হাউসের ভেতরে এনে রাখি। লাস্ট 2 উইকস আগে বা 1 উইকের একটু বেশি হবে আমি গাছগুলোকে গ্রিন হাউসের ভেতরে এনে রেখেছিলাম, মাশাল্লাহ অনেক সতেজ হয়েছে। আর যেহেতু আমি গ্রিন হাউসের একেবারে উইন্ডো সব বন্ধ করে দিয়েছি, রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা, সে কারণে এখানে ক্যাপসিকাম গাছটাও এনেছি, তারপরে মরিচ গাছগুলো অধিকাংশই আমি ভেতরে আনতে পারিনি জায়গার কারণে, কয়েকটা এনেছি আর সমস্ত মরিচ গাছই বাইরে রয়েছে। এখানে বোম্বাই মরিচ বা নাগা মরিচ, খুবই ঝাল আমার নাগা মরিচগুলো এবং সাইজেও অনেক বড় এবং স্মেল তো অসাধারণ। এগুলো এখানে এনে রাখার পরে আরও কয়েকটা দিন হয়তো এগুলো ভালো থাকবে, এবং আমি চেষ্টা করব এই মরিচ গাছগুলোকে নেক্সট ইয়ারের জন্য
সংরক্ষণ করে রাখার চেষ্টা করব, যাতে এখান থেকেই আমি আবার নেক্সট ইয়ার মরিচ পেতে পারি। মাশাআল্লাহ প্রচুর মরিচ এবছর আমার হয়েছে, আমি এখনও স্টোর তেমনভাবে করিনি, কিন্তু তারপরও প্রতিদিন নিচ্ছি আর প্যাকেট ভরে ভরে রাখছি ফ্রিজের ড্রয়ারে। কিন্তু অনেক মরিচ, এগুলোকে নষ্ট না করে অবশ্যই সংরক্ষণ করার চেষ্টা করতে হবে। কিছুটা চেষ্টা করেছিলাম চিলি সস করে, এবং তারপরে কিছুটা রাখতে হবে ফ্রিজে নর্মালভাবে, যেগুলোকে আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারি। কচু গাছগুলো যখন এনে রেখেছি, তারপরে এর এতটাই উন্নতি হয়েছে, এত সতেজ হয়ে গেছে, কারণ বাইরেও সতেজ ছিল কিন্তু যখন থেকে ঠান্ডা পড়া শুরু হয়েছে খুব দ্রুতই পাতাগুলো হলদে হয়ে যাচ্ছিল। নিচে থেকেও গাছগুলো অনেক সতেজ, এবং আমি ঘরের মধ্যে যে গাছটা নিয়ে রেখেছি, কচু গাছে একটা গাছ আমি ঘরের ভিতরে ইনডোর প্ল্যান্টস হিসেবে রেখেছি, সেখানেও থেকেও নতুন নতুন পাতা আসছে। সে কারণেই একটু হালকা পানি যদি দেওয়া যায়, তবে ঘরের যে গাছগুলো আমরা রাখবো সেগুলো কিন্তু অনেক দিন ভালো থাকবে। বাইরে প্রচুর মিষ্টি কুমড়া রয়েছে, যেগুলো আমি এখন আর হারভেস্ট করব না। সেই সাথে এখানে পুঁই শাক গাছ, তারপরে আরও কিছু মরিচ এখনও আসছে। এই অবস্থায় যেহেতু এখনও গাছগুলোতে ফল রয়েছে এবং নতুন নতুন ফল আসছে, তাই এক্ষেত্রে চেষ্টা করব কিছুটা সার দেওয়ার জন্য গ্রিন হাউসের ভেতরে। বাইরে এখন মোটামুটি পানি না দিলেও হবে, কারণ আমাদের এখানে মোটামুটি বৃষ্টি হচ্ছে প্রায়, কিন্তু যখন গ্রিন হাউসে গাছগুলো রাখা হয় তখন আমি চেষ্টা করি উইকলি একবার হলেও পানি দিতে। যদি বেশি পানি দেওয়া হয় তবে কিন্তু যদি কয়েকদিন পর পরই দেখে মাটিটা যদি যখন ড্রাই হয়ে যায় তখনই আমি একবারে গাছগুলো খুব ভালো করে পানি দিই, এবং তারপরে আবার 3-4 দিন বা 5 দিন গ্যাপ দিই। এভাবে দেখেছি যে গ্রিন হাউসের গাছগুলো খুবই ভালো থাকে। একে তো ঠান্ডা, সেজন্য টেম্পারেচারটা এবং মাটির যে একটা আর্দ্রতা সেটা খুবই ভালো থাকে যখন পানিটা তেমনভাবে না থাকে, আর যখন পানিটা বেশি থাকবে তখন কিন্তু গাছটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে এই অবস্থায় আমি প্রত্যেকটা গাছে যেহেতু ফুল ফল রয়েছে এবং আসছে, এখানে আমি লিকুইড সার ব্যবহার করব, যেগুলো চিকেন ম্যানুর, বোন ম্যানুর এগুলো যে রয়েছে, এগুলোকে আমি ওয়াটারের সাথে মিক্স করে কয়েকদিন আগেই ভিজিয়ে রেখেছিলাম, এবং তারপরে যে গাছগুলোতে ফুল এবং ফল রয়েছে সেগুলো যেন ঝরে না পড়ে সেখানে দিয়েছি। আমার সিম গাছে যেহেতু এখনও প্রচুর ফুল রয়েছে, যদিও আমি এখনও হারভেস্ট করিনি, তারপরও যেহেতু এসেছে সে কারণেই এগুলো থেকে কিছুটা ফল পাবার আশায় আমি এগুলোতে লিকুইডভাবে ফার্টিলাইজার দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটা গাছে যেগুলো খুবই ভালো আছে আমার গ্রিন হাউসের ভেতরেরও, প্রত্যেকটা গাছকেই আমি এই লিকুইড ফার্টিলাইজারটা দিচ্ছি। সেই সাথে কলার খোসা তো রয়েছেই, চাল ধোয়ার পানি অনেক সময় আসলে দেওয়া হয় না, ঠান্ডার কারণে গার্ডেনে আসা হয় না, কিন্তু যদি দেওয়া যায় তবে কিন্তু গাছগুলো আরও বেশ কিছু দিন ভালো থাকবে। ঝড়ের কারণে অনেকগুলো গাছই আমার ভেঙে গেছে, তারপর অক্টোবর মাস চলছে, এখনও বাগানে অনেক সবজি রয়েছে, সে কারণেই অনেক গাছই তুলে ফেলার ইচ্ছে হলেও তুলতে পারিনি। অনেকগুলো মূলা গাছ লাগিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মূলা সিড ছিটিয়েছিলাম, সেখান থেকেও প্রচুর মূলা বেরিয়েছে, এখনও সতেজ গাছ, সে কারণে ইচ্ছে করে না যে গাছগুলো তুলে ফেলি। প্রচুর ফুলও রয়েছে, আরও কিছুদিন যদি যত্ন করা যায়, আমাদের এখানে ওয়েদারটা তো কোনো ভরসা নেই, তবে এই উইকে যেহেতু ওয়েদার ভালো থাকবে সে কারণেই গাছগুলোকে আরেকটু যত্ন করলে আমাদের গাছ থেকে আরও কিছু ফল পেতে পারবো।
এই সবজিগুলো হারভেস্ট করে নিয়ে আসলাম। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।